সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন ভোটের প্রতি মানুষের এমন আগ্রহ আর কখনো দেখেননি নরেন্দ্র মোদীর অভিনন্দন। বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র চায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিরোধী দলের উপরে দমনপীড়ন বন্ধের আহ্বান। এবার হবে ডামি সরকার, পুরোটাই পাতানো খেলা অভিযোগ বিএনপি এবং জাতীয় পার্টির, বাস্তবতা মানতে বললেন ওবায়দুল কাদের। ভোট হয়েছে সুষ্ঠু, কাস্টিং 41.8% দাবি সিএসির। একতরফা নির্বাচন সামনে বড় ধরনের সংকট বলেছেন এম শাখাওয়াত। দেখছেন বেবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 7 জানুয়ারির জয় শুধু আওয়ামী লীগের নয়, জনগণের বিজয়। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তিনি বলেন দেশের গণতন্ত্র রক্ষায় এবারে নির্বাচন যুগান্তকারী ঘটনা। দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে তা প্রমাণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের সদস্যদের সাথে মত বিনিময়ে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। বিএনপিকে আবারও সন্ত্রাসী দল আখ্যা দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আমাদের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে আসা বিদেশি পর্যবেক্ষক, আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে সবুজ চত্র দেওয়া বক্তব্যে সরকার প্রধান বলেন এবারে নির্বাচন ছিল সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত, মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সম্পূর্ণ এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আমিও খুব আনন্দিত, কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়। এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়, কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘ দিনের একটা সংগ্রাম যে জনগণের ভোটের অধিকার, সেটা তারা নিজেরা প্রয়োগ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ নেই এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন কোনো দল অংশ না নিলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। ইফ এনি পার্টি ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, ইট ডাজ নট মিনস দ্যাট দ্যার ইজ নো ডেমোক্রেসি। ইউ হ্যাভ টু কনসিডার হোয়েদার পিপল হ্যাজ পার্টিসিপেটেড অর নট, অ্যান্ড ইউ নো দ্যাট দ্য you mention the party what they did, they set fire to rail and the mother children and one child with mother lap and other about 4 people died because of the arsenal. When is it democracy? প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের সাথে সব দেশের সম্পর্ক ভালো, এমনকি যুক্তরাষ্ট্রের সাথেও, তবে ভবিষ্যতের বিষয়টি সেই দেশের উপর নির্ভর করবে। উই হ্যাভ গুড রিলেশনশিপ, সো ইট ডিপেন্ডস অন ইউ অর ইউর গভর্নমেন্ট, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ মেনশন দ্য ইলেকশন ওয়াজ রিয়েলি ভেরি গুড। উড ইউ সে দ্যাট ইট ইজ বেটার দ্যান ইউর ইলেকশন? আই উড Bangladesh still, you can see, still it is good and it will continue, our situation will continue, don't worry. Dr. Yunus এর সাজার বিষয়টি নিয়ে করা প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী। Yunus, the people belongs to his own company, they were deprived, they filed the case and the labor court, he violated the labor law or deprived the, his own employee, so they filed the case and from that they got this judgment, so I have nothing to do with that, so the question of pardoning him does not come to me, rather he should ask his own employee and he should seek pardon to the labor. এখন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠনের কথা জানান সরকার প্রধান শেখ হাসিনা। মিসেস গান্ধী অর শ্রী মাহবুব বন্দনায়ক অর গোল্ডা, দে আর ভেরি গ্রেট লেডি, আই এম নট, আই এম ভেরি সিম্পল, জাস্ট এ কমন পার্সন, জাস্ট আই ফিল দ্যাট আই এম জাস্ট এ কমন পার্সন, আই হ্যাভ নট। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ধ্যায় ভারতীয় প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে সফলভাবে সংসদ নির্বাচন সম্পন্নের জন্য দেশের জনগণকে অভিনন্দন জানান। বাংলাদেশের সাথে জনগণকে কেন্দ্র রেখে যে অংশীদারিত্ব তা আরও শক্তিশালী করার বিষয়ে দুই দেশ অঙ্গীকারবদ্ধ বলেও এক্সে বার্তায় উল্লেখ করেন মোদী। এছাড়াও রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধী দলের উপরে দমনপীড়ন বন্ধের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের উপর সহিংসতা ও দমনপীড়ন হওয়াটা পীড়াদায়ক। নির্বাচনকে সামনে রেখে গত কয়েক মাসে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে নির্বিচার আটক বা ভয়ভীতি দেখানো প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। বাংলাদেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যিক শর্তগুলো জোরদারে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনে জনগণের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, অন্যান্য পর্যবেক্ষকদের সাথে একমত নয় যুক্তরাষ্ট্র, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় সংঘটিত সকল সহিংসতা নিন্দা জানিয়েছেন মিলার। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। জনগণ ভোট বর্জন করে সরকারের ভুয়া একচেটিয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছে, মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করে এখন ডামি সরকার গঠন করবে আওয়ামী লীগ। জনগণ ভোট বর্জন করলেও সরকার যা চাইবে নির্বাচন কমিশন সে অনুযায়ী ভোটের হার ঘোষণা করবে বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার রাতে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে ভোট বর্জন করায় আন্দোলনরত 63 দলের পক্ষ থেকে জনগণকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না, 7 জানুয়ারি নির্বাচনে তা আবারও প্রমাণ হলো। দেশের জনগণ একচেটিয়াভাবে গতকালের ভুয়া নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। সারা দেশে এমন অসংখ্য কেন্দ্র ছিল যেসব কেন্দ্রে সারাদিন একটি ভোট পড়ে, অনেক ক্ষেত্রে কেন্দ্রে হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে। জনগণ গতকাল ভোট বর্জন করে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে, বর্তমান সরকার, বর্তমান নির্বাচন কমিশন এবং সর্বশেষ দ্বাদশ পার্লামেন্টারি নির্বাচন সবকিছু ভোট। এ গভর্নমেন্ট অফ দ্য ডামি, বাই দ্য ডামি, ফর দ্য ডামি। 7ই জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের দামি নির্বাচন বর্জন সুস্পষ্টভাবেই বিরোধী দলের দাবির প্রতি এদেশের গণমানুষের গণরায়। অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। নির্বাচন কমিশন এক পর্যায়ে তারা বলেছে ভোট পড়েছে 27% এবং সাথে সাথে পাশ থেকে বলে দিচ্ছেন যে 27% না, বলতে হবে 40%। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে ভোট কেন্দ্রে ভোট যত সংখ্যায় পড়ুক না কেন, নির্বাচন কমিশন আগে স্থির করে রেখেছে, তাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে 100% ভোট পড়েছে সেটা বলতে হবে এবং তারা সেটাই বলেছে। ফলে এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে এবং যে পরিমাণ ভোটের উপস্থিতি দেখানো হচ্ছে এটা যে ভুয়া, এই কারণে আজ আমরা অবিলম্বে 7ই জানুয়ারির এই দামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে ভোট বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মঙ্গল ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর উলি আহমেদ বলেছেন, বিরোধী দলের দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যায়নি। ভোট না দিয়ে জনগণ দাঁত ভাঙা জবাব দিয়েছে, লুটপাটের এই সরকারকে অচিরেই পদত্যাগ করতে হবে। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন এলডিপি সভাপতি। তিনি বলেন, 7-10% বেশি ভোট কোনো কেন্দ্রে পড়েনি। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা অবসর সময় পালন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, টাকা বিতরণ ও আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। এক একটি ভোটের পেছনে তারা 2-10,000 টাকা খরচ করেছে। তাই যে 2-4 জন ভোট দিয়েছে তারা টাকার লোভেই ভোট দিয়েছে, কেউ মন থেকে ভালোবেসে নৌকায় ভোট দেয়নি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলি আহমেদ বলেন, জাল ভোটের ফলাফলে উচ্ছ্বসিত না হয়ে বিরোধী দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিরাপদে ক্ষমতা ছাড়ুন। আনন্দিত হওয়ার কিছু নাই, আপনারা চুরি করেছেন, ভোট ডাকাতি করেছেন, জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই। আপনারা নিজেও জানেন, জনগণও জানে, কিছু কিছু জায়গায় টাকার লোভে পড়ে মানুষে ভোট দিয়েছে, মনের থেকে সেই ভোটগুলি আপনাদেরকে দেয় নাই। তারা আপনাদেরকে ঘৃণা করে, মন ভরে ঘৃণা করে। দেশ আর সার্বভৌমত্ব কি অবস্থায় থাকবে না থাকবে জনগণ সেটা নিয়ে চিন্তিত। এই নির্বাচন আমরা বর্জন করেছি, এই ফলাফল আমরা বর্জন করেছি। এটা এটা হলো ডাকাতির নির্বাচন, ভোট চুরির নির্বাচন। এবার নির্বাচনকে সরকারের নিয়ন্ত্রিত পাতানো খেলা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সরকার কথা রাখেনি অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ আবারও দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। এদিকে পরিকল্পিতভাবে ভোট কারচুপি ও প্রশাসনের রহস্যজনক নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন 14 দলীয় জোট প্রার্থী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আরেক শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রশেদ খান মেননের অভিমত, সত্যি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জিম হাসানের রিপোর্ট। 28টি নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সদ্য শেষ হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আর ফলাফল নিয়ে চর্চা আওয়ামী লীগের শরিক দলের মধ্যেই। সমঝোতার 26 আসনে 11 আসনে জেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর 3 সদর আসনে জয় পেলেও তার স্ত্রী শরীফা কাদের হেরেছেন ঢাকার 18 আসনে। সোমবার রংপুরে গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিক্রিয়া জি এম কাদের বলেন, এর নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে এবং সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন সেখানেই সুষ্ঠু করেছেন, যেখানে চাননি সেখানে করেননি, যেখানে তাদের যে ক্যান্ডিডেটকে পাস করাতে চেয়েছেন আমাদের ধারণা মতো সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছে। সারাদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমাদের কমপ্লেন এসছে একই কথা, 10-11, 12-1 বা 2 ভিতরে তারা সমস্ত ভোট কেন্দ্রকে দখল করে ফেলেছে এবং দখল করে আমাদের এজেন্টকে বের করে দিয়ে তাদের এজেন্টকে দিয়ে সিল মারিয়েছে। সেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার কোনো আমাদের মানুষকে কোনো সমর্থন করেনি এবং সম্পূর্ণ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। তবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মূল্যায়ন ভিন্ন। এবারের নির্বাচনে একটি সত্যি অর্থে একটি নিরপেক্ষ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে কেবল আমি জানি না, তবে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছেন যে প্রশাসন, তারা বরঞ্চ একটু বেশি নির্বাচন হতে চেষ্টা করেছে। অর্থাৎ এত বেশি নিরপেক্ষতা যে অনেক সময় ভোটাররা নিরুৎসাহিত হয়েছে। তবু আমি বলবো যে এটা একটা সুন্দর নির্বাচনের আমরা পেলাম। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলছেন, ভোট কারচুপিতে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাকে। কুষ্টিয়া 2 আসনে যে নির্বাচন হলো আর কি, সেখানে আমি মনে করি যে এখানে খুব পরিকল্পিত ও মানে ভোটের কারচুপি হয়েছে এবং প্রশাসন মানে রহস্যজনক নীরবতা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং পরাজিত হয়েছি। কেন প্রশাসনের এই উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা সেটা পরে ভেবে দেখব আমি। জাসদ পরবর্তীতে রাজনৈতিক পরিকল্পনা ঠিক করবে জানান ইনু। জি এম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের রায় নতুন রেকর্ড সৃষ্টি করে আওয়ামী লীগ জয়লাভ করেছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জামায়াত বাধার মুখেও জনগণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে। জনগণ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্রের জন্য মাইলফলক হয়ে থাকবে। সংবিধান ও বর্তমান বাস্তব
বাস্তবতা মেনে বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। বলেন, জাতীয় সংসদে বিরোধী দলকে হবে তা ঠিক করবেন নতুন প্রধানমন্ত্রী। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যান জনসভা করার কর্মসূচি দেন তিনি। বিএনপি জামাতের তীব্র বিরোধিতা এবং নির্বাচন বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, এর মধ্যে এই নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হয়েছে সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন। এখনো তারা জনগণের রায়কে অস্বীকার করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার হুমকি ধমকি দিচ্ছে। আমরা যে কোনো মূল্যে সব ধরনের সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে বদ্ধপরিকর। দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশে 41.8% ভোট পড়েছে এমন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কারো সন্দেহ থাকলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন। একটি বড় দল এবং নেতাদের তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সহ নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিসি, জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভূয়সী প্রশংসা করেছেন নির্বাচন পর্যবেক্ষক দল। যে জিনিসগুলো ওরা ফাইন্ড করেছে দেখেছেন সেগুলো বলেছেন যে ওরা অত্যন্ত সন্তুষ্ট, ওদের ভাষ্যটা দিচ্ছি, তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন 15-16টা সেন্টারে গেছেন, আর একজন 4-5টা সেন্টারে গেছেন, বেশ কতগুলো বুথে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় রবিবার বিকেল 3টার ব্রিফিংয়ে ভোটকাস্টিংয়ের হার 27.15% জানানোর পর এক ঘন্টার মধ্যে তা কী করে 40% পার করল এক সাংবাদিকের এমন এক প্রশ্নেরও জবাব দেন সিইসি। যত কথাই বলি 5% বলি, হঠাৎ করে জাম্প করে 80% বলি, যেটাই বলি না কেন, যখন চূড়ান্ত ফলাফলটা এসে যায় 300টা আসনে কতজন প্রতিদ্বন্দ্বিতা করেছে, ওদের ডান পাশে কিন্তু কত ভোট পেয়েছে, যোগ করলে আপনার একটা একটা কম্পিউটার একটা জিনিস আছে এক্সেল, সেখানে বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে টোটাল কত লোক ভোট দিয়েছে ওটাকে যদি অত নম্বর দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে সেটা যে রেজাল্টটা দেবে সেটা অভ্রান্ত রেজাল্ট। তারপরে যদি আপনাদের কোনো সন্দেহ সংশয় থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, আমরা সঠিকভাবে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা। নির্বাচনের ফলাফলের গেজেট মঙ্গলবার প্রকাশ করা হবে বলেও জানান প্রধান কমিশনার। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। একতরফা নির্বাচনের ফলে দেশে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ না নেয়ায় এটিকে সফল নির্বাচন বলা যাবে না বলেও মনে করেন তিনি। বলেন, স্বতন্ত্র প্রার্থী না থাকলে ভোটার উপস্থিতি আরও কম হতো। প্রমাণিত এই জায়গাটাতে আমি ওনাদের সাথে এগ্রি করলাম না, কারণ অনেক দল তো পার্টিসিপেট করেনি, রাইভাল দল মানে যারা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষরা যদি পার্টিসিপেট না করে, সবকিছু ভালো ছিল, ট্যাকটিক্স ভালো হয়েছে, স্ট্র্যাটেজি ভালো হয়েছে, কাজেই সেই জায়গাটাতে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বা এই একটা মতামত না দিলেও ভালো করতো। একটা পলিটিক্যাল ক্রাইসিস হবে, একটা পলিটিক্যাল ক্রাইসিস তো আমরা দেখছি, প্রথম ক্রাইসিস তো আমরা দেখছি যে সংসদে বিরোধী দল কে হবে। 2014 সালে তো একটা দলই ছিল বলতে গেলে, সাথে জামাত ছিল, এখন তো বেশ কিছু দল, ইভেনলি কি বলে আপনি কমিউনিস্ট পার্টি গুলো তো বিপক্ষে চলে গেছে, তো আমরা হয়তো একটা একটা
পলিটিক্যাল একটা আনরেস্ট দেখব কন্টিনিউয়াসলি। শরীয়তপুরের ভেদরগঞ্জে পূর্ব শত্রুতা জেরে ছাত্রলীগ ও পৌরসভা যুবলীগের সংঘর্ষ হয়েছে। এতে সরকারি এম এ রেজা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশিক হাসান সহ আহত হয়েছেন তিন ছাত্রলীগ নেতা। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গেল রোববার রাতে সংঘর্ষ হয়। পুলিশ জানায় আহতদের চিকিৎসা চলছে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নারী সহ অন্তত 10 জন। পুলিশ জানায় এবারের নির্বাচনে ঝিনাইদহ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহিদি মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাড়িখালী, হিরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সোমবার সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের অনুসারীরা গ্রাম তিনটিতে হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মাদারীপুরের কালকিনির ফাঁসিয়াতলা বাজারে সকালে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিজয় উল্লাসে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় আহত হয় 6 জন। একই সময়ে কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় নৌকার সমর্থন করায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িসহ বেদেপল্লীর অন্তত 20টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে ফলাফল প্রকাশের পর নৌকা প্রতীকের সমর্থকরা বিজয় মিছিল করে যাবার সময় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের 2 জন সমর্থকের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচনে দৃষ্টান্ত বলেছেন প্রধানমন্ত্রী, জানালেন ভোটের প্রতি মানুষের এমন আগ্রহ আর কখনো দেখেনি নরেন্দ্র মোদীর অভিনন্দন। বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র চায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিরোধী দলের উপরে দমনপীড়ন বন্ধের আহ্বান। এবার হবে ডামি সরকার, পুরোটাই পাতানো খেলা অভিযোগ বিএনপির এবং জাতীয় পার্টির, বাস্তবতা মানতে বললেন ওবায়দুল কাদের। ভোট হয়েছে সুষ্ঠু, কাস্টিং 41.8%, দাবি সিএসসির। একতরফা নির্বাচন সামনে, বড় ধরনের সংকট বলেছেন এম শাখাওয়াত। অশোকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।